প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সামন এবং সামবডি দুটো অর্থই হচ্ছে কেউ, এবং এই বডি এবং অনগুলোকে সরিয়ে দিয়ে আমরা সাম পিপুল, সাম লিডার, সাম স্টুডেন্টস, সাম পলিটিশিয়ানস, সাম বয়েজ, গার্লস, যে কোনো আমরা কমন নাউন ইউজ করতে পারি, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ক্লিকিং মি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে শিখতে চলেছো সামন সামবডি এর ব্যবহার। এটা নিয়ে আমার বিগত দিনের দুইটি ভিডিও রয়েছে, তোমরা যারা এখনও দেখোনি সেটা দেখে আসো, তারপর এই ভিডিওটি দেখো। আগের ভিডিওগুলো দেখলে এই ভিডিওটি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো সময় নষ্ট না করে চলে যাই আজকের ভিডিওতে। আজকে হচ্ছে আমাদের ক্লাস থ্রি। সো ক্লাস থ্রিতে তোমরা যেটা শিখতে চলেছো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে সুন্দরভাবে দেখতে থাকো। প্রথমে চলে যাই সাম। সাম মানে কি? সাম মানে হচ্ছে কিছু, রাইট? সাম মানে হচ্ছে কিছু, এবং সাম এমন একটি ওয়ার্ড, শব্দ, যেটা আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই ইউজ করতে পারি। কাউন্টেবল বলতে বোঝা যায় যে যেগুলো গণনা করা যায় সেক্ষেত্রে আমরা সাম ইউজ করব, যেমন সাম ম্যাঙ্গোজ, সাম টেবলস, সাম চেয়ার্স, সাম অ্যাপলস, সাম ফোনস, রাইট? এবং যেটা আনকাউন্টেবল সেক্ষেত্রেও আমরা সাম ইউজ করতে পারি, যেমন সাম ওয়াটার। ওয়াটারের সাথে কখনোই এস যোগ হবে না, যেহেতু ওয়াটার আনকাউন্টেবল। সাম হেয়ার্স, কিছু চুল, সাম পেট্রোল, সাম ডিজেল, রাইট? তাহলে নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো যে সামের সাথে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই প্রকার আমরা ওয়ার্ড ইউজ করতে পারি। এখানে আমরা সেটা ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে সাম মানে হচ্ছে কিছু, ওকে, অল রাইট? এবং সামের সাথে লেখা আছে কি? ব্যক্তি। এই যে দেখো, অন এবং বডি এগুলো হচ্ছে ব্যক্তিকে নির্দেশ করে। সামন মানে হচ্ছে কেউ, সাম বডি মানে হচ্ছে কেউ। বাট আমরা এই অনগুলোকে উড়িয়ে দিয়ে, অন মানে হচ্ছে যে ব্যক্তি, বডি মানে হচ্ছে ব্যক্তি, সো এই বডিগুলোকে আমরা উড়িয়ে দিয়ে আমরা এক একটি ক্যাটাগরি নাউন বসাবো। যেমন হচ্ছে তুমি স্টুডেন্ট যে আছে, স্টুডেন্ট শ্রেণীদেরকে তুমি দিতে পারো, তুমি ডক্টর আছে, টিচার আছে, এদেরকে তুমি বসাতে পারো সামের সাথে। তাহলে এর অর্থটা কী দাঁড়ায় দেখো, তোমরা সামের পরে যে অন আছে, বডি আছে, এটা উড়িয়ে দিয়ে সামের সাথে সাম স্টুডেন্টস, তাহলে কি, কিছু ছাত্র, সাম টিচার্স, সাম ডক্টরস, সাম বয়েজ, সাম পিপুল, সাম লেডিজ, সাম লিডার্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো এখানে সামের সাথে যতগুলো এখানে ওয়ার্ড ইউজ করা হয়েছে প্রত্যেকটাই হচ্ছে কাউন্টেবল, তার মানে এটা গণনা করা যায়, যার কারণে প্রত্যেকটা শেষেই এস রয়েছে। তবে পিপুলের সাথে এস হবে না, পিপুলের চেহারাটা এমনই যে এটা হচ্ছে জনগণ, মানে অনেক লোককে বোঝায়, তাই সেখানে এস দেওয়া হয়নি, রাইট? সো এটা নিয়ে আমরা আরও আলোচনা করব। তারপরে চলো আমরা এবার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সামন এবং সামবডি দুটো অর্থই হচ্ছে কেউ, এবং এই বডি এবং অনগুলোকে সরিয়ে দিয়ে আমরা সাম পিপুল, সাম লিডার্স, সাম স্টুডেন্টস, সাম পলিটিশিয়ানস, সাম বয়েজ, গার্লস, যে কোনো আমরা কমন নাউন ইউজ করতে পারি, রাইট? এবার আমরা বেশ কিছু উদাহরণ নিয়ে কাজ করব। দেখো, বাইরে কিছু ছাত্র আছে, রাইট? সো বিভাগ দিয়ে আমি সেন্টেন্স বানাই। সাম স্টুডেন্টস মানে কিছু স্টুডেন্ট, রাইট? কিছু স্টুডেন্টস আর আউটসাইড, কিছু স্টুডেন্ট। আমরা যদি বলি যে বাইরে কেউ আছে, তাহলে সামন এবং সাম বডি দিতেই পারি। কেউ বলতে যে কেউ হতে পারে, এই কেউগুলো মানুষ হতে পারে, এই কেউগুলো ডক্টর হতে পারে, চোর হতে পারে, টেররিস্ট হতে পারে, এই স্টাফ হতে পারে, ওয়েটার্স হতে পারে, যে কোনো পেশাজীবীর লোক হতে পারে, রাইট? সো আমরা ডিরেক্টলি সেই পেশাটাকে এখানে ইনক্লুড করেছি, সেটা হচ্ছে যে স্টুডেন্ট যারা তাদেরকে ইন্ডিকেট করেছি। সাম স্টুডেন্টস আর আউটসাইড, রাইট? একেবারে স্টুডেন্ট ইন্ডিকেট করেছি। এখানে যদি আমি বলি যে কেউ বাইরে আছে, তাহলে এই কেউটা কে? কেউটা কি ডক্টর, কেউটা কি ইঞ্জিনিয়ার, কেউটা কি লয়ার্স, বা কোনো সন্ত্রাসী, বা কোনো আর্মি অথবা পুলিশ? সো এই কেউটাকে আমরা ডিরেক্টলি এখানে বসাইছি। প্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে বিভাগ দিয়ে প্রথম সেন্টেন্সটি করেছি, এবং সেকেন্ড সেন্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে দেয়ারের ব্যবহার দিয়ে। দেয়ার আর সাম স্টুডেন্টস, তোমরা যারা দেয়ারের ব্যবহার করেছো বা দেয়ারের ব্যবহার সম্বন্ধে ভালো
জ্ঞান রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা জানো যে এখানে সাম স্টুডেন্টস এটা হচ্ছে মেইন সাবজেক্ট রাইট দেয়ার এখানে কিছু না জাস্ট এটা হচ্ছে সেন্টেন্স স্টার্ট করতে হয় তাই দেয়ারকে বসানো হয়েছে এবং দেয়ার নিয়ে আমার এক্সক্লুসিভ বেশ কিছু ভিডিও রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো সো সাম স্টুডেন্টস এটা হচ্ছে আমার সাবজেক্ট এবং এটার উপর ডিপেন্ড করে এখানে ইজ হবে কি আর হবে সেটা ডিপেন্ড করবে এরপরে দেখো ক্লিনিকে কিছু ডক্টর আছে ক্লিনিকে কিছু ডক্টর রয়েছে রাইট সো সাম ডক্টরস আর ইন দ্য ক্লিনিক খুব সহজে ইজিলি আমরা এটা দিতে পারি বিভাগ দিয়ে বাট নিচে আমরা দেয়ারের ব্যবহার প্রয়োগ করেছি এটা হচ্ছে অ্যাডভান্স এবং এই ব্যবহারটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ডে সো দেয়ার আর সাম ডক্টরসের উপর ডিপেন্ড করে আর হয়েছে এখানে মেন সাবজেক্ট হচ্ছে সাম ডক্টরস এটার উপর ডিপেন্ড করে আর হয়েছে এরপরে দেখো পর্টিতে কিছু মহিলা আছে ওকে সো সাম লেডিজ আর অ্যাট দ্য পর্টি কিছু মহিলা পার্টিতে আছে আমরা দেয়ারের ব্যবহার করতে পারি সো দেখো এখানে সাম লেডিজ এটার উপর ডিপেন্ড করে আর হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি তুমি এক্সেপশনাল কিছু শিখে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো আর শেয়ার করে দাও যাতে তোমার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রত্যন্ত অঞ্চলে মেধাবী ছাত্রদের কাছে এবং তারা উপকৃত হতে পারে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম